আমি তো বললাম আমি তোর কোনো কথা শুনবো না। মণি, তুমি ভুলে গেছো মণি, আমি একটা চোর। তোমার বাবার সিন্ধুকের দায়িত্ব তুমি আমার হাতে তুলে দেবে মণি? অনেক শুনেছি মণি, চোরেরা কোনোদিনও বদলায় না, কোনোদিনও বদলায় না, চুরি না করে শুনছি। আমি চোর, তাই এখন ভয় করে মণি, খুব ভয় করে। কেন মনে রেখেছিস এসব? আমি কিছুই ভুলিনি, সব মনে আছে বিদিশা আমার। 7 বছর আগে কে কি বলেছিল সব মনে আছে। সব মনে রাখতে চাই না, আমি সব মেনে নিয়েছি তাই। কিন্তু এটা তো অন্য প্রসঙ্গ। পাশের বাড়িতে যদি কেউ অসুস্থ হয় তাহলে মানুষ খোঁজ খবর নেবে না তার? তার জন্য পাশের বাড়ির লোকটার সঙ্গে সম্পর্ক সেরকম থাকতে হয়। বিদিশা, আজকে তুমি যদি অসুস্থ হতে একই কথা তুমি বলতে পারতে তো? দেখো, আমার কারোর খোঁজ নেবার দরকার নেই, আমি আমার মতনই থাকব। আর আমি না অত সহজে অসুস্থও হব না, যদি কখনো হই ডাক্তার আছে, ওষুধ আছে, খরচ করব, সুস্থও হয়ে যাব। টাকার গরম তোমার এতটাই বেড়েছে বিদিশা, যে তুমি বিধি আর ব্যাধি এই দুটোকেই টাকা দিয়ে জয় করতে চাইছো। হয় না, হয় না, বাস্তবে সেটা সম্ভব নয়। তাই যদি হতো তাহলে তো যাদের টাকা রয়েছে তারা সবাই সুস্থ থাকতো, কেউ অসুস্থ হতো না। তোমার থেকে পৃথিবীতে যারা বড় লোক তারা অমর হয়ে যেত, অসুস্থ হতো না, মারাও যেত না। যদি অসুস্থ হইও, প্রতিমা আমার খোঁজ নিতেও কি নিত না, তুমি কি করে বলছো? যদি নেওয়ার হতো না, ও এতদিনে আমাকে ঠিক জিজ্ঞেস করতো, দিদি ভাই তুমি কেমন আছো, তোমার জ্বর ঠর হয়েছে নাকি? বড় খোকা, এনে যা। পারুলের মা কোথায়? কোথায় আবার, ঘরেই আছে। আরে ইচ্ছে হলো একটু চা খাই, তো তা করতে দেখি তুই চলে এলি, ভালুন দিয়ে একটু জলটা বাড়িয়ে এলি আর কি, নইলে তো বড় বৌমাই সব করে টরে, আমি শুধু এনে দিই। মা, প্রতিমা যে অসুস্থ সেটা তুমি জানতে, তাই না গো? মা বলো। থাক না বড় পোকা, কি দরকার এসব কথা। তুই কি চোর ছিলিস? কি রে বল, তুই চোর ছিলি? তুই কি চুরি করেছিলি? আমি চুরি করতাম।
পারি না। আমি চোর ছিলাম একসময়, কিন্তু অনেক আগেই আমি চুরি করা ছেড়ে দিয়েছি। তুই যদি এই চাবিটা আমাকে ফেরত দিয়ে দিস, তাহলে আর কখনো আমাকে শাসন করতে পারবি না, কখনো বলতে পারবি না তোমার শরীর কেন খারাপ হলো, কখনো বলতে পারবি না তুমি কেন মাথা গরম করছো। আমাদের বাড়িটা ভাগ হয়ে গেছে মা। বাবা মাও ভাগ হয়ে গেছে। কিন্তু আমার মায়ের স্নেহটা ভাগ হয়নি, আমি জানি মা। পারলে তুমি বলো, তুমিও আমার কাছে লুকোতে পারলে। আরে তাদের তো বাড়িতে লোকজন আছে নাকি, তারা দেখছে, তারা দেখছে, এবার দরকার মতন যা করার তা করবে। আর তেমন কিছু হলে সে তো জানতেই পেত। তার মানে তো 7 বছর আগে আমি ঠিকই বলেছিলাম আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। কি দরকার ছিল আমার এই বাড়িতে থাকা? আমার ভালো লাগছে না মা, এই বাড়িতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। লাগবেই তো। তাছাড়া দেখো, আমাদের যে অংশটা আমাদের ভাগে পড়েছে সেটা আমাদের প্রয়োজনের তুলনায় অনেকটাই ছোট, আর বাড়িটাও তো অনেকটাই পুরনো হয়েছে, তাই না? দেখো দেয়ালগুলো যতই রং করি নোনা তুমি কী করে তাড়াবে, দম বন্ধ তো হবেই। কতবার বলেছি চলো আমরা কোনো একটা ভালো ফ্ল্যাট দেখে চলে যাই, তুমি আমার কথা শুনলে তো। যাবো যাবো, এবার সত্যি চলে যাব। আর ভালো লাগছে না এ বাড়িতে থাকতে আমার, আর ভালো লাগছে না। আর মনীষ এতটা অকৃতজ্ঞ যে খবরটা পর্যন্ত জানানোর প্রয়োজন মনে করল না। তুই একবার কথা বলে দেখ না কেন। ও কেন বলবে মা, ও তো বয়সে বড়। হ্যাঁ আমি তো বড়, আমি তো মনীষের বড় দাদা। একবার আসতে নেই বড় দাদার কাছে, বছরে একবার বিজয়ার পর 7 বছরে একবার এসছে আমার কাছে মা। তুই আমাকে বলো, আমার কাছে এলে ওকে আমি বুকে জড়িয়ে ধরতাম না, দাদাকে ছাড়া এক পাও নড়তে পারতো না, এক পাও নড়তে পারতো না। আর এখন বিলকুটাকে পর্যন্ত আসতে দেয় না, ফুলকে তো আসে, ওকে তো আটকাতে পারিনি, বিলটুকে ঠিক আটকে দিয়েছে। প্রতিমার এত বড় একটা অসুখ করল, আমাকে বললো না মনীষ, আমাকে বললো না, আমি ওর পাশে দাঁড়াতাম না, আমি ওর পাশে দাঁড়াতাম না গিয়ে। ছেড়ে দিন না বড় কাকা, কি লাভ বলো। পারবো না মা, ছেড়ে দিতে পারছি না আমি। প্রতিদিন চোখের সামনে এগুলো দেখতে হচ্ছে, তো সহ্য করতে পারছি না আমি, মাথাটা এমনিই গরম হয়ে যাচ্ছে। তাই তো বলছি থাকবো না এ বাড়িতে থাকবো না মা, আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো, তুমি দেখে নিও, আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো। স
সাত বছর তো কাটলো রাধা মাধব, আমাদের আমাদের শাড়ির সাথে কবে কাটবে, কবে কাটবে গো ঠাকুর? আরো ধ্বংস হওয়ার পর ছাড়া ঘুমাসিনা।